বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৌলতপুর কলেজ কর্তৃক আয়োজিত এই এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে আছো, তা তোমাদের জন্য এই অনলাইন ক্লাসটির আজকের এই ক্লাসটি নিব। আর অনার্স তৃতীয় বর্ষ বাংলার ইতিহাস নিয়ে তোমাদের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল। ইতিপূর্বে একটি ক্লাস তোমাদের নিয়েছি, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল। ওই ক্লাসটি যারা দেখেছ তাদেরকে আরেকবার ক্লাসটি দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি তোমাদেরকে বলবো যে ওই ক্লাসটি দেখার পাশাপাশি তোমরা একটু বইটা পড়বে, বই পড়ে চেষ্টা করবে যে ওইখানে কোন বিষয়টি তোমার একটু জটিল মনে হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবে। আর যদি তোমরা যারা আমার ক্লাসে, এই অনলাইন ক্লাসের বাইরে যারা আমাদের আমার ক্লাস করেছো আর আমার সাথে সবসময় যোগাযোগ রাখো, তারা আমার সাথে যোগাযোগ রাখবে, ইনশাল্লাহ সেই সব বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব। তো গত যে ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছিলাম পলাশীর যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল, অরির জের ধরে আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল। অর্থাৎ বাংলার ইতিহাসে, বাংলা স্বাধীনতার ইতিহাসে যে একটা করুণ অধ্যায় বলতে পারি, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ। এই পলাশীর যুদ্ধের যে একটা করুণ ইতিহাস বা ঘটনার সূত্রপাত হয়েছিল, তার চূড়ান্ত রূপ ধারণ করেছিল কিন্তু এই বক্সারের যুদ্ধের মাধ্যমে। বিষয়টি একটু যদি ক্লিয়ার করে আমরা তোমাদেরকে শেয়ার করে বলি, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে যে পলাশীর যুদ্ধকে বাংলার ইতিহাসের একটা মোড় পরিবর্তনকারী ঘটনা বা যুদ্ধ বলা হয়ে থাকে। কিন্তু সেই যুদ্ধটা ছিল মোড় পরিবর্তনকারী ঘটনা একটা সূত্রপাত। আর এই বক্সারের যুদ্ধটা যদি আমরা বলে থাকি, সেটা হচ্ছে সমাপ্তি বা পরিসমাপ্তি। অর্থাৎ সেটা সূচনা করলো যে ঘটনাটাকে রূপদান করার জন্য, সেটা পরিসমাপ্তি বা চূড়ান্তভাবে নিষ্পত্তি করে এই বক্সারের যুদ্ধ। এজন্য এই বক্সারের যুদ্ধকে বাংলার ইতিহাসের স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার জন্যকে একটা দ্য ডিসিসিভ ব্যাটেল হিসাবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ চূড়ান্ত নিষ্পত্তিকারী একটা ঘটনা বা যুদ্ধ হিসাবে আমরা এটাকে আখ্যায়িত করে থাকি। তো বক্সারের যুদ্ধ আমরা পড়তে গিয়ে অবশ্য পলাশীর যুদ্ধটা আমরা জানি বা পড়েছি বিষয়টা নিয়ে, তার ঘটনার ধারাবাহিকতাই বক্সারের যুদ্ধ। অর্থাৎ 1757 সালে যে পলাশীর যুদ্ধ হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে, তার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে পলাশীর যুদ্ধের ঘটনার পরেই, অর্থাৎ পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরেই নবাব সিরাজউদ্দৌলার পতন হয় এবং বাংলার স্বাধীন নবাবের পতন হয়। এবং এইখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বণিক শ্রেণী হয়ে যে ভারতবর্ষে আসলো, পরবর্তীতে তারা কিন্তু যে এখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করলো, তার কিন্তু আমরা ব্যাপারটি কিন্তু লক্ষ্য করি। এবং একসময় কিন্তু এই বক্সারের যুদ্ধ ঘটে এবং এই যুদ্ধ সংঘটিত হওয়ার পরে আমরা দেখি যে 1765 সালে এই দেওয়ানি লাভের মধ্যে তাদের যে একটা হীন উদ্দেশ্য বা একটা স্বার্থবাদী চিন্তাভাবনা ছিল, তার চূড়ান্ত রূপ কিন্তু তারা দেখিয়ে দেয়। অর্থাৎ এই পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ বা দ্বৈত শাসন ব্যবস্থা, এরপর আস্তে আস্তে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা তারা যে এই অঞ্চলে একসময় সামরিক বা রাজনৈতিক যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলে, সেটা কিন্তু একেবারে ধারাবাহিকভাবে একটার সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো বক্সারের যুদ্ধ কী বিষয়টা আগে প্রথমে জানতে হবে। বক্সারের যুদ্ধ বলতে আমরা প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ বলতে কী বোঝাই। শাব্দিক অর্থে যদি জানি যে বক্সার নামক প্রান্তরে বা বক্সার নামক স্থানে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। এই বক্সার একটি জায়গার নাম, ভারতের বিহার রাজ্যের একটা অঞ্চলের নাম হচ্ছে বক্সার। পানিপথের যুদ্ধ যেমন পানিপত নামক একটা স্থানে হয়েছিল বলে সেটা পানিপথের যুদ্ধ, পলাশীর প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল সেই স্থানের নামের পরিপ্রেক্ষিতে সেই যুদ্ধটা যেমন পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধটা কিন্তু বক্সার নামক প্রান্তরে অর্থাৎ বিহার রাজ্যের একটি জায়গার নাম হচ্ছে বক্সার, ওই বক্সার নামক জায়গায় এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল বলে এই যুদ্ধের নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। এখন দেখবো যে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল,
আমরা আস্তে আস্তে বিষয়টি এখন ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তোমরা যারা এই অনলাইন ক্লাসটি দেখছো, তোমরা চেষ্টা করবে যে আমার এই অনলাইন ক্লাসের পাশাপাশি বই বা অনলাইন যে কোনো তুমি সফট কপি বা তোমাদের হার্ড কপি বা হ্যান্ড নোট যেখানে পাও, যেভাবে তথ্য পাও, তোমরা এটা মিলিয়ে নিবে, পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, যেন বিষয়টা তোমাদের কাছে সহজ হয়ে যায়। তো বক্সারের যুদ্ধটা কত সালে সংঘটিত হয়েছিল সেটা যদি জানি, আমরা দেখি যদি বক্সারের যুদ্ধটা লিখি, বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764 সালের 22শে অক্টোবর, অর্থাৎ 1757 সালের যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল তার কয়েক বছর পরেই এই বক্সারের যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটা কাদের ভিতর সংঘটিত হয়েছিল? এটা হচ্ছে বাংলার নবাব নবাব মীর কাসিম এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিতরে বা ইংরেজদের ভিতরে, অর্থাৎ তাদের মধ্যে ওই যুদ্ধটি হয়েছিল। আর মীর কাসিম মূল ভূমিকায় থাকলেও বাংলার যে নবাব মীর কাসিম, তার সাথে শুধু মীর কাসিম একা ছিলেন না, সাথে সাথে ভারতীয় মুসলিম শাসনের আরও দুটো শক্তি, অর্থাৎ অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাট শাহ আলম আর অযোধ্যার নবাব শাহ সুজা, তারাও এই যুদ্ধে সম্পৃক্ত ছিল। আমি যদি এখন পক্ষ বিপক্ষটি নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দুটা পক্ষ পাবো। বক্সারের যুদ্ধে একটা পক্ষে ছিল ব্রিটিশ ইস্ট ইংরেজরা বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আমরা বলে থাকি ইংরেজ, আর আরেকটি পক্ষে হচ্ছে বাংলার নবাব অযোধ্যার নবাব আর হচ্ছে মুঘল সম্রাট। এইখানে এই তিনটা শক্তি মিলে আমরা এটা হচ্ছে মিত্র শক্তি বলতে পারি, অর্থাৎ ত্রিশক্তি। এই বাংলার নবাব, অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাট, এই তিন শক্তি মিলে যে মিত্র শক্তি, ভারতীয় স্থানীয় শক্তি আর বহিরাগত শক্তি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ, এদের ভিতরে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে কার কত সৈন্য ছিল সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। এখানে যদি দেখি তাহলে ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল 18,000, আর বাংলা নবাব, অযোধ্যা নবাব, মুঘল সম্রাট এই তিন শক্তির বা মিত্র শক্তির সৈন্য সংখ্যা ছিল 40,000। তাহলে সৈন্যের দিক দিয়ে আমরা কিন্তু দেখি যে ইংরেজদের চেয়ে দ্বিগুণেরও বেশি সৈন্য কিন্তু এই ত্রিশক্তি ছিল। তারপরে দ্বিগুণ সৈন্য হওয়া সত্ত্বেও শুধু রাজনৈতিক এবং সামরিক শক্তিতে বলিয়ান না হওয়ার কারণেই ইংরেজদের কাছে বাংলার এই বা ভারতবর্ষের এই ভারতের মুঘল সম্রাট, বাংলার নবাব এবং অযোধ্যার নবাব বা এই ত্রিশক্তির পতন হয় শুধু রাজনৈতিক এবং সামরিক শক্তি না থাকার কারণে, অর্থাৎ তাদের সাথে ইংরেজদের সাথে পেরে না ওঠার কারণে তাদের পতনটা হয়। আর এই যুদ্ধে ফলাফলটা কী হয়েছিল? ফলাফলটা হয়েছিল যে ত্রিশক্তি, অর্থাৎ বাংলার নবাব, অযোধ্যার নবাব, মুঘল সম্রাট মিলে যে ত্রিশক্তি, এই ত্রিশক্তির পতন হয়েছিল আর ইংরেজদের জয় হয়েছিল। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ত্রিশক্তি বা স্থানীয় যে শক্তি বা শাসন ক্ষমতা যারা বহন করত সেই ত্রিশক্তি, অর্থাৎ বাংলার নবাব, অযোধ্যার নবাব, মুঘল সম্রাটের ক্ষতি হয়েছিল। এবং এই যে পলাশির যুদ্ধের পরে বক্সারের যুদ্ধের জয়ী হয়ে ইংরেজরা যে পলাশির যুদ্ধের পরে যে স্বপ্ন নিয়ে তারা ভারতে একটা পদার্পণ করেছিল তার চূড়ান্ত কিন্তু লক্ষ্যে পৌঁছে যায় প্রায় বলতে গেলে, যার ফলে আমরা দেখি যে 1765 সালে বাংলার দেওয়ানি লাভের মধ্যে দিয়ে কিন্তু তারা এই অঞ্চলে কিন্তু একটা রাজনৈতিক ক্ষমতা কিন্তু তারা নেয়, অর্থাৎ তারা যে শুধু ব্যবসা করার জন্য এই অঞ্চলে আসে তা না, তারা রাজনৈতিক ক্ষমতা নিয়ে এইখানে অবস্থান করতে চায়। তার কারণ আমরা গত ক্লাসে পলাশির যুদ্ধের সময় বলেছি যে তারা এখানে চেয়েছিল যে ইউরোপের যে অন্যান্য যে শক্তিগুলো আছে তাদেরকে অবদমন করা, পাশাপাশি তাদেরকে এই এলাকায় প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে সুযোগ না দেওয়ার না দেওয়া এবং পাশাপাশি এই অঞ্চলটা বাংলার যে সম্পদের প্রাচুর্যতা, ভারতবর্ষের যে একটা রাজনৈতিক যে একটা সুবিধা, এই সুবিধাগুলো শুধু তারা ব্রিটিশরা এককভাবে নেবে, এই সব কিছু উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা এই অঞ্চলে এসেছিল। আমরা কিন্তু ওই সে 1600 সাল থেকে কিন্তু এই বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু সব কিছু দেখেছি, আর 1757 সালে সেটা চূড়ান্ত রূপ নিতে দেখেছি। তো যাই হোক, এই বক্সারের যুদ্ধের মাধ্যমে যে ত্রিশক্তির পতন হলো, এই ত্রিশক্তির পতনের মাধ্যমেই
দেখি যে ভারতবর্ষে ব্রিটিশদের মোকাবেলা করার বা তাদেরকে এই অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার মতো কিন্তু আর কোনো শক্তি অবশিষ্ট থাকেনি। আমরা যখন দেখলাম যে পলাশির যুদ্ধে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতন হওয়ার পরে শুধুমাত্র বাংলার নবাবই হারিয়েছিলেন, বাংলার নবাবই হারিয়েছিলেন, বাংলার নবাবগণ বা বাংলা স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, কিন্তু এই বক্সারের যুদ্ধের মাধ্যমে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এখানে শুধু বাংলা না, অযোধ্যা না, পুরা ভারতবর্ষ অর্থাৎ ভারতীয় উপমহাদেশের সমস্ত শাসন স্বাধীন শাসন ক্ষমতা হারিয়ে যায় স্থানীয়দের হাত থেকে এবং মুঘল সম্রাটের পতন শুরু হয়ে যায় এবং তারা একটা মেরুদণ্ডহীন শাসকে পরিণত হয়ে যায়, তার নামমাত্র শাসকে পরিণত হয়ে যায়। অর্থাৎ শাহ আলম, অর্থাৎ আমরা যে মুঘল সম্রাট দেখি যে বক্সার যুদ্ধের সময় যে মুঘল সম্রাট ছিলেন শাহ আলম, শাহ আলম রাজনৈতিক বিচক্ষণতা পরিচয় না দিতে পারার কারণে তার কিন্তু একটা বিশাল পতন হয় এবং সে কিন্তু তার অস্তিত্ব হারিয়ে যায়, অস্তিত্ব হারিয়ে যায়। এছাড়া নজরদার নবাব সুজাউদ্দৌলাও তিনিও কিন্তু তার অবস্থান থেকে হারিয়ে যান এবং বাংলার নবাব শাহ মীর কাসিম তিনি চিরতরে হারিয়ে যান। এই তিনটা পতন শক্তি, অর্থাৎ তিনটা শক্তিই কিন্তু ছিল ব্রিটিশ বিরোধীদের একটা বৃহৎ শক্তি। এরাই কিন্তু এই তিনটা শক্তি কিন্তু চাচ্ছিল যে ব্রিটিশদেরকে এই অঞ্চল থেকে সরিয়ে দিতে। আর কোনো শক্তি, ভারতের স্থানীয় শক্তি বা প্রশাসনিক কোনো শক্তি বা আঞ্চলিক কোনো শক্তি কেউই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে এত আন্দোলন বা অবস্থান নেয়নি যা এই তিন শক্তি নিয়েছিল। এই তিন শক্তিকে ব্রিটিশরা টার্গেট করেছিল এবং এই তিন শক্তিকেই কিন্তু পতন ঘটিয়ে তারা কিন্তু সুযোগ মতোই তারা জয়ী হয়ে এই অঞ্চলের একেবারে নিরঙ্কুশ মানে সার্বভৌম ক্ষমতার অধিকার যেটা বলে সেটা তারা কিন্তু হাসিল করে নিয়েছিল। তো আমরা দেখি যে বক্সারের যুদ্ধের কারণ কী ছিল, বক্সারের যুদ্ধের অনেকগুলো কারণ ছিল, স্থানে পরোক্ষ কারণ ছিল, প্রত্যক্ষ কারণ ছিল। পরোক্ষ কারণগুলোই মোটামুটি আমরা যদি বলে থাকি তাহলে এটা আস্তে আস্তে বুঝতে পারবো। অর্থাৎ পরোক্ষ কারণের ভিতর প্রথম কারণ যে পলাশির যুদ্ধের যে কারণটা, সেই কারণটাকে টেনে আনতে হয়। নবাব সিরাজউদ্দৌলাকে সরানোর পরে মীর জাফরকে যখন ব্রিটিশ রবার্ট ক্লাইভ যখন এখানে নবাব দিলেন মীর জাফরকে, এবং মীর জাফরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালনে মীর জাফর কিন্তু অক্ষমতার পরিচয় দিলেন। কীভাবে? মীর জাফরের মাধ্যমে যে বিভিন্ন সুযোগ সুবিধা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিতে চেয়েছিল, কিন্তু মীর জাফরের যে রাজনৈতিক অযোগ্যতা এবং বিচক্ষণতার অভাব, এইগুলোর মাধ্যমে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লক্ষ্য সেই লক্ষ্য পুরোপুরি আদায় হচ্ছিল না। এই জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রবার্ট ক্লাইভ তারা মিলে এই মীরজাফরকে সরিয়ে দিয়ে তার যোগ্য জামাতা মীর কাসিমকে এই বাংলার নবাবের মসনদে বসান। কিন্তু বাংলার নবাব হওয়ার পরে মীর কাসিম তিনি স্বাধীনতার একটা চেতনা তার ভিতরে কাজ করছিল, এই চেতনা কাজ করার কারণেই মীর কাসিম তিনি কিন্তু ব্রিটিশদের সাথে অসহযোগিতামূলক আচরণ শুরু করেন এবং এমনভাবে তাদের সাথে ব্যবহার শুরু করেন যেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে হিতে বিপরীত ভেবে মীর জাফরকে যে সরিয়ে দিয়েছে মীর কাসিমকে বাংলার নবাব হিসাবে নবাবের আসনে প্রতিষ্ঠিত করলেন বা অধিষ্ঠিত করালেন, কিন্তু তাদের সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। এজন্য যে আরও কিছু কারণ আছে যে বাংলার নবাব যখন মীর কাসিম তিনি যখন নবাবি নিলেন তার আগে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাংলার যে রাজস্ব আদায়ের যে অধিকারটা নিয়েছিলেন মুঘল সম্রাটের কাছ থেকে অর্থাৎ দস্তরের মাধ্যমে, সেই দস্তর বা দাপ্তরিক যে অনুমোদনপত্র, সেই অনুমোদনের যে ফরুকশিয়ারের যে ফরমান, সেই ফরমানের সুযোগ সুবিধার কারণে যখন স্থানীয়দের মাধ্যমে যে রাজস্ব আদায় করা হতো, সেই রাজস্ব আদায় করে যখন এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে রাজস্ব নিয়ে যখন ব্রিটিশে যেতে চাচ্ছিল, কিন্তু যখন দেখলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই স্থানীয়দের মাধ্যমে যে রাজস্ব আদায় করতে যাচ্ছিলো সেখানে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, অর্থাৎ কিছু গ্রুপ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সুযোগ সুবিধা নেবে এবং স্থানীয়ভাবে বাণিজ্য করবে এবং এদেরকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাপোর্ট দিবে, আর পাশাপাশি মুঘল সম্রাট বা বাংলার নবাব এরা প্রশাসনিক সহায়তা দেবে, অর্থাৎ যে কোনো সমস্যা হলে এই সুবিধা মানে সমস্যা তারা মোকাবেলা করবে। এতে সবচেয়ে বড় যে সমস্যা তৈরি হয়েছে, স্থানীয় বণিকরা এখানে কিন্তু একটা ভারসাম্যহীন একটা ব্যবসার মুখোমুখি হয় এবং ক্ষতির সম্মুখীন হন। এইসব বিষয়গুলো কিন্তু নবাব সিরাজউদ্দৌলার পরে মীর কাসিমের মনের ভিতরে কিন্তু এই জিনিসটা খুব
দাগ দিয়ে যায়, অর্থাৎ সে ভাবতে থাকে যে এটা আমাদের দেশের বিরুদ্ধে কাজ, যে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ, এটা নেওয়া যাবে না। অর্থাৎ এই দেশের বিরুদ্ধে একটা শ্রেণী যারা নিজেদের আখের গুছানোর জন্য যারা রাজস্ব আদায় করছে এবং যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ হয়ে কাজ করছে, যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, এদেরকে এখান থেকে সরাতে হবে। এতে কিন্তু সাধারণ বণিকরা সুবিধা পাবে, অর্থাৎ সাধারণ বণিকরা যে বঞ্চিত হচ্ছিলো তাদেরকে এই জিনিসটাতে সরাতে হবে। এই জন্য যে পদক্ষেপ নেয়, এই পদক্ষেপের কারণে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মীর কাসিমের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেয়, অর্থাৎ তাকে এখানে সরানোর চেষ্টা করে। এতে যখন মীর কাসিমের বিরুদ্ধে যখন অবস্থান শুরু হয়, তখন এই নবাব অর্থাৎ মীর কাসিম, তিনি আমি যদি একটা ম্যাপ দেখি, তাহলে ম্যাপে আমি খেয়াল করে দেখব যে এখানে আমরা যদি কলকাতা ধরে থাকি আর এর পাশে কিন্তু এখানে ছিল মুর্শিদাবাদ, অর্থাৎ বাংলার নবাবই তখন মুর্শিদাবাদ ছিল। মীর কাসিম করলেন কি, কলকাতা থেকে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেখলেন যে এখন এই মীর কাসিম মুর্শিদাবাদের স্থানীয় যেসব রাজন্যবর্গ আছে যারা নবাবের বিরুদ্ধে অবস্থান নেয় বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে কাজ করে, তাদেরকে রাজন্যবর্গ থেকে অর্থাৎ রাজসভা থেকে বিতাড়ন করলেন, এবং আরেকটা কাজ করলেন যে এই কলকাতা থেকে মুর্শিদাবাদ নিকটবর্তী হওয়ার কারণে মীর কাসিম তিনি এইখান থেকে রাজধানী মুঙ্গেরে সরিয়ে নিলেন, অর্থাৎ রাজধানীকে নিরাপদ করার জন্য কিন্তু সরিয়ে নিলেন। এতে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারলো যে মীর কাসিম আমাদের সাথে অসহযোগিতামূলক আচরণ করবে। এই জন্য কিন্তু যখন এটা যখন বুঝতে পারলো, এর পরবর্তীতে এই আরেকটা ঘটনা হয়, সেটা হচ্ছে এখানে যদি দিল্লি ধরে থাকি, দিল্লি, এই দিল্লিতে শাহ আলম অবস্থান করছে। এই দিল্লিতে গিয়ে কলকাতা কেন্দ্রিক যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা দিল্লিতে গিয়ে শাহ আলমের কাছে বিষয়গুলো জানান, কিন্তু শাহ আলম একেবারে মেরুদণ্ডহীন, একটা অযোগ্য এবং অক্ষম আর এর অসচ্ছল একজন সম্রাট হয়ে থাকার কারণে কলকাতা থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছিলেন, সেই সুযোগ সুবিধা কিন্তু যখন বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা তৈরি হয়, আর এর পাশাপাশি যখন মুর্শিদাবাদ থেকে মীর কাসিম এখানে যদি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে চলে আস মানে সহযোগিতা চান, এবং এখানে তারা এখানে এসে যখন এই মুর্শিদাবাদ থেকে নবাব মীর কাসিম যখন মুঙ্গেরে রাজধানী স্থাপন করলেন, এবং কলকাতা থেকে মুর্শিদাবাদে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং তার জন্য হুমকি হতে পারে, এই আশঙ্কায় এবং হুমকির মোকাবেলায় একসময় কিন্তু তিনি হুমকির শিকারও হন। এরপরে কিন্তু মুর্শিদাবাদ থেকে তিনি কিন্তু অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছে গিয়ে আশ্রয় নেন, এবং তিনি কিন্তু বিষয়টি সবসময় বলেন, এবং এই অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছে গিয়ে তিনি বলেন যে আমি যদি এই কলকাতার কাছে অসহযোগিতা করতে হবে, অর্থাৎ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাকে বলা হয় যে যদি তুমি আমাকে সাহায্য করো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা কলকাতা কেন্দ্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিতে, এবং আমরা যদি কোনোভাবে ওদের সাথে যুদ্ধে যদি জয়ী হই, তাহলে আমি তোমাকে বিহার রাজ্যটিকে এই সুজাউদ্দৌলাকে দিয়ে দিব, অর্থাৎ মুর্শিদাবাদের অধীনে যে বিহার রাজ্যটা ছিল সেই রাজ্যটা সুজাউদ্দৌলাকে দিয়ে দেবো। এই সুজাউদ্দৌলা তখন এই কথা দেখলেন যে এখন যদি আমি এখানে সহযোগিতা করি, পাশাপাশি আমার বাংলার নবাব একজন নবাবকে সাহায্য করা হবে, পাশাপাশি স্থানীয় যে মুসলিম শাসন অর্থাৎ আমার মুঘল সম্রাটকে সহযোগিতা করা হবে, এবং নিজের পদটা নিরাপদ করা যাবে, অর্থাৎ নিজের শাসন ব্যবস্থাটা নিজের আসনটা নিরাপদ করা যাবে। এই জন্য মুর্শিদাবাদের যে নবাব মুঙ্গেরে যখন স্থাপন রাজ্য রাজধানী চেঞ্জ করলেন, সেখান থেকে এই কথাটা যখন এসে অযোধ্যা এসে যখন বললেন সুজাউদ্দৌলাকে, সুজাউদ্দৌলা এই বিষয়টি কিন্তু ভাবলেন, এবং এর পরবর্তীতে এই মীর কাসিম এবং সুজাউদ্দৌলা মিলে দিল্লির সম্রাট শাহ আলমের কাছে যান এবং সে বিষয়টি বলেন, এবং এর পরবর্তীতে তারা ত্রিশক্তি মিলে এই কলকাতায় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে তাদেরকে মোকাবেলা করার জন্য এই পথে আসতে থাকেন। আসতে গিয়ে এদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারাও কিন্তু বিষয়টি বুঝতে পারে, এর পরবর্তীতে তারাও সম্মিলিত একটা বাহিনী তৈরি করে তাদেরকে মোকাবেলা করার জন্য এই যে বিহার রাজ্যের যে একটি অঞ্চল সেটি হচ্ছে বক্সার, এই বক্সার নামক স্থানে তাদের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায় আর এটা হচ্ছে ত্রিশক্তি হেরে যায়। এই সব হেরে যাওয়ার অন্যতম কারণ মুঘল সম্রাটের অযোগ্যতা বা তাদের রাজনৈতিক ক্ষমতা থাকলেও যে সামরিক ক্ষমতা সেই ক্ষমতাটা তাদের ছিল না। এর পাশাপাশি আরও যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বিদেশি উন্নত অস্ত্র বা সামরিক বাহিনী ছিল, আর পলাশির যুদ্ধটা ছিল
যে কামান কেন্দ্রিক যুদ্ধ অর্থাৎ কামানের ব্যবহার ছিল বেশি, কিন্তু বক্সারের যুদ্ধে পদাতিক সৈন্যের ব্যবহার ছিল বেশি। এই পদাতিক সৈন্য প্রশিক্ষিত পদাতিক বাহিনী যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী ছিল, 18,000 সৈন্যের কাছে কিন্তু এই 40,000-এর মিত্রশক্তির বাহিনী কিন্তু খুব সহজেই হেরে যায়, কারণ এদের প্রশিক্ষিত কোনো বাহিনী ছিল না, কারণ এদের আর্থিক অসঙ্গতি থাকার কারণে এবং আর্থিক অসচ্ছলতা থাকার কারণে সামরিক বাহিনীকে অর্থাৎ পদাতিক ডিভিশনকে তারা কিন্তু প্রশিক্ষণ দিতে পারেনি, ফলে খুব সহজেই কিন্তু হেরে যায়। এবং হেরে যাওয়ার কারণেই এইখানে বাংলা যে স্বাধীনতা সূর্য আবার মানে যে উদীয়মান হওয়ার সুযোগটা ছিল, সেই উদীয়মান হওয়ার সুযোগটা কিন্তু একেবারে শেষ হয়ে যায়। এই জন্য এই পলাশীর যুদ্ধটা যেটাকে আমরা সূচনাকারী যুদ্ধ বলি, সেটা কিন্তু বক্সারের যুদ্ধ হিসেবে কিন্তু এটাকে আমরা চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ হিসেবে কিন্তু বলে থাকতে পারি। আর এই যুদ্ধের পরে যখন মুসলিম বাহিনী অর্থাৎ বাংলার নবাব, অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাট মিলে যে মিত্রশক্তি, এই মিত্রশক্তির পতনের মধ্য দিয়েই বাংলার যে শেষ আশাটুকু শেষ হয়ে যাওয়ার পরে, ভারতবর্ষের শেষ আশাটা শেষ হয়ে যাওয়ার পরেও পরে আর তাদের কোনো কিছুই থাকে না, এই সুযোগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে তারা এই অঞ্চলে দেওয়ানি শুরু করে, দেওয়ানি শাসন শুরু করতে যায় 1765 সালে। কিন্তু দেওয়ানি লাভ করার সময় এখানেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা চালাকির পরিচয় দেয়, অর্থাৎ তার বিচক্ষণতার পরিচয় দেয়। তারা সরাসরি এদেশের শাসন ক্ষমতা না নিয়ে শাসন ক্ষমতার সুযোগ সুবিধাগুলো নিয়ে তিনি শুধু দেওয়ানি লাভ করেন, অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থায় দেওয়ানি লাভ করবে, অর্থাৎ জমি জমা সংক্রান্ত, রাজস্ব আদায় সংক্রান্ত এবং জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমার যেসব বিষয়গুলো আছে সেগুলো ব্রিটিশরা নিয়ন্ত্রণ করবে, এবং তা ব্রিটিশ বাহিনীর যে রাজস্ব আদায় করবে যেসব পাইক পেয়াদা বা যাদের অনুগত বাহিনী আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি দিল্লি সালতানাতের চলে যায়। অর্থাৎ এইখানে যদি আমরা খেয়াল করি, এর মাধ্যমে ব্রিটিশরা পায় হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব, দায়িত্বহীন ক্ষমতা, আর মিত্রশক্তি পায় হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব। এই জন্য আমরা দেখি যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে সেই উদ্দেশ্য তাদের সফল হয়, এবং তারা এর পরবর্তীতে আমরা দেখি যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলো এবং তারা ইচ্ছা মতো স্বাধীন মতো যা ইচ্ছা সেভাবে এই রাজস্বের হার নির্ধারণ করলো, রাজস্ব আদায়ের ক্ষেত্রে কঠোরতা আরোপ করলো, এবং সাধারণ জনগণের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি করলো এবং দমনপীড়ন তৈরি করলো, এর ফলে দেখি যে বাংলার সাধারণ জনগণ, কৃষক শ্রেণী, তারা কিন্তু আবাদ ছেড়ে দিয়ে তারা কিন্তু নিরুপায় হয়ে গেল, রাজস্ব তারা দিতে পারে না, কিন্তু রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর থেকে তারা কিন্তু খুব কঠোরতা আরোপ করার কারণে এখন এই বাংলায় একসময় কিন্তু আমরা দেখি যে একটা 76-এর মনন্তর নামক একটা যে বিশাল একটা দুর্ভিক্ষ 1776 সালে সংঘটিত হয়, তার করুণ পরিণতি কিন্তু আমরা যদি বলতে থাকি এই পলাশীর যুদ্ধের পরে বক্সার যুদ্ধের মাধ্যমে কিন্তু সেটা সূচনা হয়ে গেছে। আমরা যদিও বলি দেওয়ানি লাভের পথে, কিন্তু দেওয়ানি লাভের সূচনাটা করে দিয়েছিল কিন্তু এই বক্সারের যুদ্ধের পরাজয়। এই যুদ্ধে যদি মীর কাসিম জয়ী হতেন তাহলে ব্রিটিশটা যে কলকাতা কেন্দ্রিক যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যে এই অঞ্চলের যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করার যে স্বপ্ন দেখেছিল হয়তো সেদিন ধ্বংস হয়ে যেত। কিন্তু মীর কাসিম এই যুদ্ধে পরাজিত হয়ে তিনি চিরদিনের জন্য তিনি হারিয়ে যান, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আর তারপরে অযোধ্যা নবাব তিনি আত্মসমর্পণ করেন, আর এরপরে বাংলার নবাব মুঘল সম্রাট শাহ আলম সেও কিন্তু এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন, অর্থাৎ এখানে তারা বাধ্য হয়ে এখন কিন্তু আত্মসমর্পণ করে, তাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাহ আলমকে বন্দি করে রাখেন, স্বেচ্ছায় বন্দি করেন, অর্থাৎ স্বেচ্ছায় শাহ আলম নিজেই আত্মসমর্পণ করে তাদের হেফাজতে চলে যান। এতে কিন্তু দিল্লির সম্রাট শাহ আলম বেঁচে থাকলেও তার কিন্তু কোনো কর্তৃত্ব ছিল না, কিন্তু তাকে দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জারি করে নিতেন বা সিগনেচার করে নিতেন, নিয়ে সুযোগ সুবিধা জারি করতেন, ফরমান জারি করতেন, এবং তারা কিন্তু একচেটিয়াভাবে ভারতবর্ষে শাসন ক্ষমতা বা রাজস্ব আদায়ের যে দেওয়ানি সে দেওয়ানি কিন্তু লাভ করেছিলেন। এর মধ্যে আমরা যে দেখি যে এই চূড়ান্ত রূপদানকারী যে যুদ্ধ, এই যুদ্ধে আমাদের পলাশীর যুদ্ধে যতটা না ক্ষতি হয়েছিল তার চেয়ে বড় ক্ষতি হয়েছিল কিন্তু এই বক্সারের যুদ্ধের মাধ্যমে। অর্থাৎ বক্সারের যুদ্ধের পরে আবার করলো কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মির্জাফরকে আবার মীর কাসিমের বদল যখন হারিয়ে গেলেন, অর্থাৎ তাকে কি মেরে ফেলা হয়েছে, নাকি তিনি পালিয়ে গেছেন, নাকি তিনি আত্মহত্যা করেছেন নিজে নিজে, এই বিষয়টি কিন্তু কোনো সংগ্রহ হয়নি। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার তার শ্বশুর অর্থাৎ মীর, তো এই যুদ্ধের মাধ্যমে আমরা যে শিক্ষাটা জানতে পারলাম সেটা হচ্ছে যে বক্সারের যুদ্ধ চূড়ান্ত রূপদানকারী যুদ্ধ, এই যুদ্ধের পতনের মধ্যে দিয়ে
পলাশির যুদ্ধের পতনের পরে যে সম্ভাবনাটা একটু বেঁচে ছিল সে যুদ্ধটা কিন্তু সম্ভাবনাটা একেবারে নিঃশেষ হয়ে যায়। এর পরবর্তীতে এ যুদ্ধের পর থেকে রবার্ট ক্লাইভ তিনি ব্রিটিশ রানীর হাত থেকে রবার্ট ক্লাইভ থেকে তিনি লর্ড ক্লাইভ হয়ে গভর্নর পদ নিয়ে এই ভারতবর্ষে তিনি কিন্তু পদার্পণ করেন এবং তিনি এসে এখানে কিন্তু একেবারে প্রশাসনিক ক্ষমতা প্রতিষ্ঠা করে ফেলেন। আর এর আগে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুঠির নির্মাণ করে তারা যে রাজস্ব আদায় করে সেখানে কুঠিরতে অবস্থান করে সেখান থেকে যে ইংল্যান্ডে বা ইউরোপে নিয়ে যেতেন এখন তারা কিন্তু সেখান থেকে আর নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করছে না, এখানেই তারা এইসব পণ্যগুলোকে প্রক্রিয়াজাতকরণ করে সেখানে এখানে বাজারজাতকরণ করার প্রয়োজন মনে করছে এবং এখান থেকে কিছু কিছু পণ্য আবার ইউরোপে নিয়ে গিয়ে প্রক্রিয়াজাতকরণ করে আবার এখানে ফিরিয়ে এনে এখানে বাজার তৈরি করছেন। এই যে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পরবর্তীতে এখানে প্রশাসনিক শিক্ষা চিকিৎসা এবং আইন সব কিছু বিষয় কিন্তু প্রভাব বিস্তার করছে। আমরা যে বর্তমানে যে আইন বিষয় বা শিক্ষা যত কিছু যা যে ধারা আমরা দেখি সব কিছুই কিন্তু ব্রিটিশদের, আমাদের সব কিছু ব্যবস্থা কিন্তু ব্রিটিশরা করে দিয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে যে ব্রিটিশদের আসার আগে এখানে যে মক্তব মাদ্রাসা কেন্দ্রিক যে ইসলামী শিক্ষা ব্যবস্থা যে চালু ছিল এটা কিন্তু তারা এটাকে চেঞ্জ করে আধুনিক শিক্ষা ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করে স্কুল কলেজ এর পাশাপাশি। আরও যদি একটু পরে যায় তখন দেখবো যে আলিয়া মাদ্রাসা সিস্টেমটাও কিন্তু এরা চালু করে দেয়। অর্থাৎ সব কিছুকে একটা রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে কিন্তু তারা এটা চেঞ্জ করে দিয়েছিল, এই সুযোগটা তৈরি করে দিয়েছিল বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধের মাধ্যমে মুসলিমদের পতন হয়, স্থানীয় নবাবদের পতন হয় এবং মুসলিম বা স্থানীয়দের স্বাধীনতা সূর্য মানে উদীয়মান হওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটা শেষ হয়ে যায় এবং এর দ্বারা এখানে এই যুদ্ধে বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা জয়ী হওয়ার পরে তারা উপনিবেশ প্রতিষ্ঠা করে অর্থাৎ ব্রিটিশ কলোনি হিসাবে এই ভারতকে সাম্রাজ্যভুক্ত করে নেয়। তো এই পর্যন্ত আজকে ক্লাস ছিল, এরপরে যদি আবার কোনো ক্লাস হয় নেক্সট আমরা হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, ততদিন ভালো থাকবা আর বাসায় অবশ্যই অবস্থান করবো, বিনা কারণে বাইরে যাওয়ার প্রয়োজন যদি না হয়ে থাকে তাহলে বাইরে যাওয়ার অত বেশি দরকার নেই। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবা যে করোনা ভাইরাস নামক যে একটা মহামারী সারা বিশ্বে চলছে এই জন্যই কিন্তু আমাদের অনলাইন ক্লাস, এই জন্যই তোমাদের সামনে আজকে উপস্থিত হতে হচ্ছে এই অনলাইনের মাধ্যমে। তুমি চেষ্টা করবে বাইরে গেলে অবশ্যই মাস্ক করবে আর বাইরে থেকে আসলে হ্যান্ড ওয়াশ ব্যবহার করবে বা সাবান দিয়ে হাত ধুবে আর স্বাস্থ্য সচেতন থাকবে। তো ধন্যবাদ।